স্বচ্ছ সুন্দর নীল জলরাশি, অসংখ্য সবুজ নারিকেল গাছে আচ্ছাদিত স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর একটি দ্বীপ। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের কথাই বলছি। আজকের ভিডিওতে দেখাবো সেন্ট মার্টিনে কীভাবে যাবেন, কম খরচে কোথায় থাকবেন, কি খাবেন এবং কি কি করবেন সেখানে, তার বিস্তারিত। আপনি যদি ঢাকা থেকে সেন্ট মার্টিন যেতে চান তাহলে কয়েকটি উপায় যেতে পারেন। ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে টেকনাফ ঘাটের উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস ছেড়ে যায়, যেমন হানিফ, শ্যামলী, গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস, সেন্ট মার্টিন ট্রাভেলস ইত্যাদি। আমাদের টিকিট কাটা ছিল গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসে। কল্যাণপুর থেকে আমরা যাত্রা শুরু করব। আপনারা চাইলে অনলাইনে অথবা কাউন্টারে ফোন করে টিকিট বুকিং করতে পারেন। টিকিট বুকিং করার আগে অবশ্যই মাথায় রাখবেন সকাল 9টার আগে আপনাদের পৌঁছাতে হবে জাহাজ ধরার জন্য। আপনার নামটা বলুন। আমার নাম রিশাদ মাহমুদ। রিশাদ মাহমুদ, রিশাদ মাহমুদ। আচ্ছা, কিউ যদি আপনাদের এখান থেকে যে মানে কক্সবাজার বা সেন্ট মার্টিন বা টেকনাফে যাইতে চায় তাহলে কি করবে বা আপনার সাথে কমিউনিকেশন করবে? আমাদের সাথে এসি সার্ভিস আছে, সরাসরি বড় গাড়ি 7:30টা রাত্রায়। আর আপনাদের সাথে যে কেউ যদি অনলাইনে বুকিং দিতে চায় বা ফোনের মাধ্যমে বুকিং দিতে চায়, আপনাদের নাম্বারটা কিভাবে কালেক্ট করবে? আমাদের গাড়ি চলে আসছে। এই হচ্ছে আমাদের গাড়ি গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস। এই হচ্ছে বাহিরের ভিউ। চলুন এবার দেখবো এর ভিতরের দিকটা। এই হচ্ছে ভিতরের ভিউ। আপনার নাম কি? বাস শাহেদ। আপনারা কি এই রুটে মানে প্রত্যেক দিনই যাতায়াত করেন? মানে এভরিডে একবার করে যান নাকি উইকলি? আপনাদের যাচ্ছি, কালকে এখানে থাকবো, রাত্রে আবার ছেড়ে চলে আসবো, তারপর একদিন রেস্ট। আচ্ছা, পরের দিন আবার, তারপরে মানে একদিন পরপর মানে আজকে গিয়ে কালকে যারা আসবে তাদেরকে নিয়ে রিটার্ন করবে। আর আমাদের এটা মানে মাঝখানে বিরতি দিবে? হ্যাঁ, বিরতি দুইটা রেস্টুরেন্ট আমরা বিরতি দেবো। একটা হলো কুমিল্লা টুরিজম হোটেল অফিস, আর একটা হলো কক্সবাজারের একটু আগে, একটা হলো লোহাগড় হোটেল ফোর সিজনে। ওকে, দেন ওইখানে দিয়ে তারপর একদম ডিরেক্ট টেকনাফে। গাড়ি ছাড়ার পর গাড়ির একজন স্টাফ আমাদেরকে এক বোতল করে কমপ্লিমেন্টারি পানি দিয়ে গেল। এখানে একটা গাছ আছে, গাছটা পুরো পাখি ভরা হচ্ছে হোটেলের সামনে, একদম হোটেলের সামনে, হোটেলের মুখের সামনে রাতে থাকে। ছোট ছোট
ফাইনালি আমরা চলে এসেছি টেকনাপ ঘাটে। এখান থেকে আমরা শিপের টিকিট নিয়ে চলে যাব চেম্বারডিংয়ের উদ্দেশ্যে। আমাদের সাথে ঘাটে পৌঁছে নাস্তা করার পর আমরা এমভি পারিজাতে আমাদের যাওয়া এবং আসার টিকিট করে নিলাম। টিকিটের মূল্য ছিল 1000 টাকা। যাচ্ছি শিপের উদ্দেশ্যে, শিপে উঠব পারিজাতে এবং এই শিপেই চলে যাব সেন্ট মার্টিনে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এটি শিপে ওঠার ঠিক পূর্ব মুহূর্ত। টেকনাফ ছাড়াও কক্সবাজার এবং ঢাকার অফিস থেকে আপনারা বিভিন্ন শিপের টিকিট কিনে নিতে পারবেন। পরিবার পরিজন নিয়ে গেলে আগে থেকে টিকিট কেটে রাখাটাই ভালো হবে আপনাদের জন্য। জাহাজের কোন ডেকে আপনারা ভ্রমণ করবেন তার উপর ভিত্তি করে টিকিটের মূল্য ভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত 800 থেকে 1600 টাকার মধ্যেই আপনারা রাউন্ড ট্রিপ টিকিট পেয়ে যাবেন। আপনারা চাইলে এর যে কোনো একটিতে টিকিট বুকিং দিয়ে এসে এখানে এসে টিকিটগুলো নিয়ে শিপে উঠে যেতে পারবেন। শিপে উঠে চলে যাবেন ডিরেক্ট সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে কথা হবে। এটা হচ্ছে মেইন ডেক, আমরা শিপের ভিতর চলে এসেছি। ভিউয়ার্স, ফাইনালি আমাদের শিপ ছাড়লো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। চলুন যেতে থাকি সেন্ট মার্টিনের দিকে। এটা হচ্ছে এমভি ফারহান 2 আর আমাদেরটা হচ্ছে এমভি পারিজাত। সব শিপগুলো ছেড়ে দিয়েছে, ওদিকে ক্রুজ লাইন সিন্দাবাদ এবং এমভি গ্রিন লাইন সব শিপগুলো ছেড়ে দিয়েছে। দ্যাট মিন্স এখানে দুটো, ওইখানে তিনটা, পাঁচটা শিপ। মায়ানমারের সীমানা খুব পাহাড়ি এলাকা। আমরা আছি এখন নাফ নদীর মোহনায়, নাফ নদীতে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে পুরুষদের মেইন আকর্ষণ হচ্ছে এই গাংচিলগুলো। জাহাজ চলতে শুরু করলো, এ এক অন্যরকম অ্যাডভেঞ্চার। এক পাশে বাংলাদেশ আর অন্য পাশে মায়ানমার, মাঝখানে নাফ নদীর উপর দিয়ে আমরা ছুটে চলেছি সেন্ট মার্টিন আইল্যান্ডের উদ্দেশ্যে। সঙ্গী হয়েছে এই গাংচিলগুলো যা এক অন্য মাত্রা যোগ করেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনেক স্পিডে আসে, কত শিপগুলো খুব দ্রুত চলে।
আপনারা চাইলে এই শিপটা সেলফ্রেডি যাওয়ার জন্য এই শিপটা চুজ করতে পারেন। সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই রুটে জাহাজ চলাচল করে। প্রায় 2 ঘন্টা চলার পর দিগন্ত সবুজ সেন্ট মার্টিন আমাদের চোখে দৃশ্যমান হতে লাগল। বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত সেন্ট মার্টিন আইল্যান্ড। ভিউয়ার্স, আপনাদের জন্য একটি পরামর্শ, সেন্ট মার্টিন আসার আগে চেষ্টা করবেন 2 রাত থাকার প্ল্যান করে আসতে, কারণ যেতে যেতে দুপুর হয়ে যাবে, তড়িঘড়ি করে বিকালটা ঘুরে পরদিন দুপুরে চলে আসতে খুব খারাপ লাগবে। তাই 2 রাত থাকার প্ল্যান করে আসলে পুরো দ্বীপটা আপনারা সময় নিয়ে ঘুরে দেখতে পারবেন। একদম 2 ঘন্টা সময় লাগলো, দেখেন 9:30 থেকে 11:30। চলো যাই, টু আওয়ার্স লাগলো আমাদের এখানে পৌঁছতে। এর আগে আমি এসেছিলাম এখানে, লেগেছিল প্রায় 3 ঘন্টার মতো, তো লাগবে দেখেন আমাদের। পরে আরও শিফট রয়েছে আমাদের, আরও 4টা শিফট রয়েছে, লাস্ট যে শিফটটা রয়েছে অনেক দূরে, তার রাস্তার অনেক সময় লাগবে, 3 ঘন্টা লাগবে। আমাদের লাগলো 2 ঘন্টা, আমরা জেটিতে চলে এসেছি। ঠিক এখানে আমাদের শিফটটা ঘুরবে, চলে আসলাম জেটিতে, এখন জেটি থেকে নামবো। তখন এখানে অনেক টুরিস্ট চলে এসেছে, আমাদের নামতে একটু লেট হয়ে গিয়েছে, দর্শায় আমরা মেইন ডেকে ছিলাম। হাতের ডান দিকে হচ্ছে মেইন বিচ, এদিকে হচ্ছে মাছ ধরার সব জলগুলো, আর বাম দিকে এদিকে হচ্ছে ছেড়া দ্বীপ। বাম দিকে দাঁড়াও, আমরা যে আঙ্কেলের রিসোর্টটা বুকিং দিয়েছিলাম সেই আঙ্কেলের সাথে দেখা করলাম, তিনি সেই আঙ্কেল, এনার সঙ্গে ডিটেলস রিসোর্ট নিয়ে কথা বলবো ওনার রিসোর্টে গিয়ে। চলুন চলুন একসাথে নিয়ে যেতে চাইছিলাম। ও বুঝছস না? হ্যাঁ হ্যাঁ, কত কত সময় লাগবে যাইতে? হ্যাঁ এটা হলো সেন্ট মার্টিন বাজার। আপনার রিসোর্টে যদি বাজার থেকে বেশ দূরে হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে অটোরিকশা বা ভ্যান ভাড়া করে রিসোর্টে চলে যেতে পারেন, আর যদি আপনার রিসোর্টটি বাজারের কাছাকাছি হয় তাহলে পায়ে হেঁটে চলে যান সেখানে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, ফাইনালি চলে আসলাম আমাদের রিসোর্টে। আমরা ঢাকা থেকে এই হোটেলে একটি রুম বুক করেছিলাম, সেই জন্য আমাদের
বিকাশে কিছু অ্যাডভান্স টাকা পে করতে হয়েছিল। ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে সেন্ট মার্টিনের বিচের পাশে থাকা বেশ কিছু রিসর্টের ঠিকানা এবং ফোন নাম্বার শেয়ার করব, যেখানে ফোন করে আপনি রুম বুক করে এখানে আসতে পারবেন। আপনাদের এই আছে কার্ড আছে দোতলায় কি আছে আপনাদের? হ্যাঁ দোতলায় আছে না, আচ্ছা দোতলায় তো আছে না। এটা হচ্ছে হ্যাভেন বিলস রিসোর্ট। আপনাদের মানে জাস্ট বৃহস্পতিবার শুক্র শনি এইটা ছাড়া মানে আপনাদের ভাড়া এমনি নর্মালি কত? তখন তো একটু প্রেশার থাকে, আমাদের কেউ যদি একটু কস্ট কম খরচে আসতে চায় এরকম কত আপনারা রাখতে পারেন বা সর্বোচ্চ? প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে না? প্রত্যেকটার সাথে হচ্ছে এর পাশে হচ্ছে পুলিশ ফাঁড়িটা, আর এই হচ্ছে সামনেই বিচ। জাস্ট বিচ থেকে 20-30 সেকেন্ডের একটা ডিস্টেন্স হবে। পুলিশ ফাঁড়ির সীমানা প্রাচীর, এদিক দিয়ে আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি, সুন্দর করে সাজানো। ওশান বিচ রেস্টুরেন্ট রয়্যাল রিসোর্ট অনলি 1 মিনিটস ডিস্টেন্স ফ্রম সি সাইড। এটা হচ্ছে প্রাসাদ প্যারাডাইস, একদম সমুদ্রের পারে উত্তরপাড়ার। আর হচ্ছে হোটেল প্রিন্স হ্যাভেন, এই হচ্ছে সমুদ্র। এখন হচ্ছে রেড সিগন্যাল চলতেছে না, নামা যাবে না। বাহার কটেজ, মোবাইল আছে কি? বুঝে না, মেসেজ করবো কই? এখন মেসেজ করে মেসেজ করে সন্ধ্যাবেলায় তাই না? বলো না, গার্ড রিসোর্ট ভিতরের ভিউ। নাম কি তোমার? হ্যাঁ সময়া। তোমার তাহে তুমি স্কুলে পড়ো না? ঠিক রাউন্ডটা 2-3 মিনিট সমুদ্র থেকে। This is Sea Crown Sea Island Resort.
এটা কি রিসর্ট? ডাক বাংলো হোটেল রেস্টুরেন্ট। আচ্ছা ডাক বাংলো সেন্ট মার্টিন সানফ্লাওয়ার রিসর্ট কিংসুক সায়রি গোধুলি ইকো রিসর্টগুলো ছেড়ে দিয়ে যাওয়ার পথে এই ইকো রিসর্টগুলোতে আপনারা থাকতে চাইলে জেটিতে আসার পর অটো বাইক দিয়ে আসতে হবে। তবে এই রিসর্টগুলো অনেকটা নিরিবিলি আর এগুলো একদম একটু ভিতরের দিকে, তবে সমুদ্রের পাড়ে সমুদ্রের ভিউ দেখা যাবে এগুলো থেকে, তবে মেইন ব্রিজ থেকে একটু দূরে। যারা নিরিবিলি পছন্দ করেন তারা এদিকে আসতে পারেন নীল দিগন্তে। শ্রীপালকি সমুদ্র কুটির সুন্দর করে সাজানো হয়েছে। এটি আরেকটি রিসর্ট, এটা সুন্দর করে সাজানো হয়েছে। এটা হলিডে রিসর্ট অ্যান্ড নোয়াখালী রেস্তোরাঁ। এটা আরেকটি রিসর্ট, এটা হচ্ছে সমুদ্র সৈকত রিসর্ট। এটা হচ্ছে সমুদ্র সৈকত রিসর্ট। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন। রুমটা জেটি থেকে 2 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স হবে। রুমের কন্ডিশন খুবই ভালো, ভাড়াও খুবই কম। আমরা ঢাকা থেকে বুকিং দিয়ে এসেছি, আমাদেরকে ওনলি 1000 টাকা রেখেছি। পক্ষ থেকে তো সেক্ষেত্রে আমি আপনার কাছে এই যে সেন্ট মার্টিন নিয়ে জাস্ট 1 মিনিটের মধ্যে